হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আমরা প্রতিনিয়ত অডিও ইন্টারভিউ নিয়ে থাকি এবং তার মধ্যে কিছু অডিও ইন্টারভিউ আমরা ভিডিও আকারে প্রকাশ করি আমাদের এই চ্যানেলে। অনেকগুলো ভিডিও আমি আপার প্রাইমের জন্য প্রকাশ করেছি, সেই ভিডিওগুলি আপনি না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখে থাকুন, কারণ এই ভিডিও পার্টটি হচ্ছে 38 নাম্বার। 38 নম্বর পার্ট, আমি 50টা পার্ট দেওয়ার চেষ্টা করব, কারণ এর আগে 30টা পার্ট দেওয়ার কথা দিয়েছিলাম, এখন 50টা পার্ট সেই পর্যন্ত পৌঁছে গেছে পপুলারিটির জন্য। তাই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার সাবজেক্টে কোন সাবজেক্ট আপনি চান সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের ম্যাটেরিয়ালটি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফোন নাম্বার হচ্ছে 7076650708 নাম্বার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আজকের অডিও ইন্টারভিউ কেমন ছিল, কী ছিল, এবং পরবর্তীকালে আপনি বলবেন, এবং অডিও ইন্টারভিউ শেষে আমি কিছু কথা আপনাকে বলবো আপনার জন্য। আচ্ছা, নতুন বিষয়ে পাঠদানের সময় শিক্ষকদের কোন বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত? নতুন বিষয়ে পাঠদানের সময় শিক্ষকদের পুরনো পাঠের অভিজ্ঞতাটাকে কাজে লাগানো উচিত এবং পুরনো পাঠের আচ্ছা যে ক্রিয়াপদ বাক্যকে সম্পূর্ণ করে তাকে কি বলা হয়? যে ক্রিয়াপদ বাক্যকে সম্পূর্ণ করে জানি না। সমাপয়ক ক্রিয়া কাকে বলে? সমাপয়ক ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা বাক্য সম্পূর্ণরূপে প্রকাশ পায়। সংস্কৃত ব্যাকরণ আমাদের জন্য কেন পড়তে হবে? সংস্কৃত ব্যাকরণ অন্যান্য ভাষার জননী রূপে খ্যাত, এবং সংস্কৃত ব্যাকরণ থেকে আমরা বাংলা ব্যাকরণ বলবো। এদের মধ্যে পার্থক্য শুধু উচ্চারণগত পার্থক্য রয়েছে স্যার। আচ্ছা, নত্ববিধান সত্ত্ববিধান পার্থক্য কি? নত্ববেদন সত্ত্ববেদনের পার্থক্য হচ্ছে দন্তন্য জায়গায় মধ্যন্যকে বলা, মধ্যন্য বর্ষাকে বলা হয় নত্ববিধান, আর সত্ত্ববিধান হচ্ছে দন্তস্ব জায়গায় মধ্যন্যস্ব জায়গায় দন্তস্ব হওয়াকে বলে সত্ত্ববিধান। আচ্ছা, বিভক্তিযুক্ত শব্দ কি বলা হয়? বিভক্তিযুক্ত শব্দকে আমরা শব্দ বলি, অর্থবোধক শব্দ প্রাতিপদিক বলে। আচ্ছা, মিডিয়ামের শব্দ আপনি কিছু বলুন তো। মিড ডে মিল একটা সরকারের খুবই জনপ্রিয় প্রজেক্ট, এবং এর ফলে বহু স্কুল ছাত্রদের উন্নতি কল্পে এই প্রকল্প চালু হয়েছে, এবং এটা খুবই ভালো প্রকল্প, এবং এর ফলে সব থেকে উন্নততর স্টুডেন্টের জন্য বা উচ্চতম স্টুডেন্টের জন্য আপনি কি করবেন? উচ্চতম স্টুডেন্টের জন্য তাদের থেকে তাদের বেশি করে তাদের জন্য মানে প্রজেক্ট ওয়ার্কের ব্যবস্থা করব, তারপরে তাদের জন্য এক্সট্রা হোমওয়ার্ক দেব তাদের জন্য, এবং তাদের জন্য উন্নত ধরনের হেডমাস্টারের মধ্যে আপনি কি কি গুণ দেখতে চান? পাংচুয়াল হবেন, সময় অনুবর্তিত হবেন, এবং তিনি আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হবেন। আপনার ক্লাসের মধ্যে সবথেকে শান্তিদায়ক মুহূর্ত কোনগুলো বলে মনে করেন? যখন দেখি ক্লাস শেষ করে বেরোনোর সময় যখন স্টুডেন্টদের মুখে একটা স্মিত হাসি তাদের মুখে ফুটে ওঠে। আচ্ছা, আপনি সমাজে নারী পুরুষের সমান অধিকার থাকা উচিত বলে মনে করেন? হ্যাঁ স্যার, অবশ্যই নারী পুরুষের সমান অধিকার থাকা উচিত, কারণ বর্তমানে পুরুষের তুলনায় নারীরা কম এগিয়ে নয়, কারণ তার জ্বলন্ত উদাহরণ আমাদের মেরি কম। আচ্ছা, তিনি পণ প্রথা কি থাকা উচিত বলে মনে করেন? অবশ্যই না স্যার, পণ প্রথা সমাজের পক্ষে একটা কুসংস্কার স্বরূপ, এবং এর বিভীষিকা নাকি আপনার ছাত্রদের অনেক ক্ষতি করে, কারণ সময় নষ্ট, হইচই, অনেকে নাকি মিড ডে মিল মারামারি করে, তো এইগুলো মিড ডে মিল থাকা উচিত না বলে মনে হচ্ছে? না স্যার, অবশ্যই মিড ডে মিলটা থাকা উচিত, যেহেতু সরকার এইটা চালু করেছে প্রকল্পটা, এবং আমি তাকে সরকার চালু করেছে বলে থাকতে হবে। নিশ্চয়ই সরকারের যে যারা উপদেষ্টা মন্ত্রী আছে তারা নিশ্চয়ই অনেক গভীরভাবে ভেবেছেন জিনিসটাকে। কি গভীরতা হবে আপনি সেটা বলুন। এই এই প্রকল্পের মাধ্যমে অনেক স্কুল ছুটের সংখ্যা কমানো গেছে, এবং প্রত্যন্ত এলাকায় যেখানে স্কুলে ছাত্রছাত্রী পাওয়া যেত না সেখানে এখন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আসছে, এবং এক্ষেত্রে কি প্রত্যন্ত অঞ্চলে বা সংখ্যালঘু ছাত্রছাত্রীরা অনেকভাবে এগিয়ে আসছে। গরিব মহাশাসকের নাম বলুন তো স্যার, একবার বলুন। আপনার জেলার বর্তমান মহাশাসকের নাম বলুন স্যার। চৈতালি চক্রবর্তী।
মাননীয় চৈতালি চক্রবর্তী। বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মশিক্ষার মধ্যে পার্থক্য? কর্মশিক্ষা হচ্ছে হাতে কলমের শিক্ষা, আর বৃত্তিমূলক শিক্ষা সেটা হাতে, সেটাও হাতে কলমের শিক্ষা, কিন্তু তার মাধ্যমে আমরা শিক্ষার্থী পরবর্তীকালে নিজেকে জীবিকা অর্জনের পথ বেছে নিতে পারে। মানে পেশা নির্বাচন করা শিক্ষা? হ্যাঁ। কোটারি কমন সম্বন্ধে বলুন তো। কোটারি কমিশন স্যার, এটা এনএস কোঠারি এই কমিশনটা চালু করেছিল। আপনার জেলার, আপনার জেলার দর্শনীয় স্থানের নাম বলুন। আমাদের জেলার দর্শনীয় স্থান বলতে স্যার কাঁঠালপাড়ায়, নৈহাটি কাঁঠালপাড়াতে আছে বঙ্গিম যন্ত্রের সংগ্রহশালা, এবং বিভূতিভূষণ আমাদের বনগার পাশে ব্যারাকপুর জায়গায় আছে বিভূতিভূষণের স্যাংচুয়ারি আর কি, যেটাকে বলা হয় আমরা অভয়ারণ্য। আচ্ছা, বিভূতিভূষণের